ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেকেই পছন্দ করি, আর আজকে ইনস্ট্যান্ট ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই আপনাদের সাথে শেয়ার করছি। সহজেই বানানো যাবে আর খেতেও হবে অনেক বেশি মুচমুচে। উপরটা ক্রিসপি থাকার কারণে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে দারুণ লাগে। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুইটা আলু। প্রথমে পিলার দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একটা পিলার থাকলে অনেক সহজ হয়ে যায় যে কোনো খোসা ছাড়ানোর জন্য। আলুর খোসা যখন ছাড়ানো হয়ে গিয়েছে, আর এ পর্যায়ে আমি আলুগুলো স্লাইস করে নেব। আলুর এই স্লাইসটা খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলা না, মাঝারি সাইজের করে কেটে নেব। আলুগুলো যখন এভাবে কাটা হয়ে যাবে, তারপর একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে নেব। এবার বাটিতে আলুগুলো ঢেলে দিয়ে ভালো করে ধুয়ে নেব। পানির মাঝে আলু ধুয়ে একটা স্ট্রেনারে ভালো করে পানি জড়িয়ে নিব, তাতে আলুর পানিটা টেনে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের ডিম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা, 1/2 টিস্পুনের মতো লবণ, আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এরপর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। এরপর সামান্য সরষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুর এই মিশ্রণের সাথে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমরা ফ্রাই করে নেব মিডিয়াম আঁচে। তেলটা গরম করে নিয়েছি, তেলটা ভালো করে গরম করতে হবে। একটা একটা করে দিয়ে দিচ্ছি, এভাবে করে সবগুলোই দিয়ে দেওয়া যাবে। আর মিডিয়াম আঁচে সব ভেজে নেব যতক্ষণ না ক্রিসপি হচ্ছে, যাতে আলুগুলো ভিতর থেকে কুক হয় আর উপরটা ক্রিসপি হয়। এরকম কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন বড় একটা স্ট্রেনারে তেল জড়িয়ে পরিবেশন করছি। যারা সহজেই এরকম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চান, আজকের রেসিপি থেকে বানিয়ে নিতে পারেন। একটুখানি সসের সাথে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে দারুণ লাগে। যারা একটু ভিন্ন রকমভাবে তা খাবার তৈরি করতে চান বা পছন্দ করেন, আজকের রেসিপিও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বরাবরের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।